গ্রুপ পর্বের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইউরোর লড়াই। ইতিমধ্যেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইতালি, ওয়েলস, নেদারল্যান্ডসের মতো দলগুলি। আজ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নামছে চারটি দল, ক্রোয়েশিয়া বনাম স্কটল্যান্ড এবং ইংল্যান্ড বনাম চেক রিপাবলিক। গ্রুপ ডি এর লড়াইয়ে কোন দুই দল জায়গা পায় শেষ ষোলোয়, সকলের নজর সেদিকেই। দুটি ম্যাচ খেলার পর স্কটল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড ও চেক রিপাবলিক দুই দলেরই পয়েন্ট চার করে। বলা বাহুল্য, শেষ ম্যাচ ড্র হলেও দুই দলই নিশ্চিতভাবে শেষ ষোলোয় স্থান পেয়ে যাবে। অন্যদিকে ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডকে পরবর্তী পর্যায়ে পৌঁছতে হলে শেষ ম্যাচ জিততে তো হবেই, উপরন্তু বড় ব্যবধানের গোল সংখ্যায় জিততে হবে, কাজেই রাস্তাটা কার্যত কঠিন। নিজেদের উজাড় করে দিয়ে 2018 বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল লুকা মডরিচের ক্রোয়েশিয়া। আজও তারা কোনো অঘটন ঘটাতে পারে কিনা নজর থাকবে সেদিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।